হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে আমি আইপি নিয়ে বেশ কয়েকটা টিউটোরিয়াল কয়েক মাস আগে দিয়েছিলাম এবং সেখান থেকে আপনারা অনেকেই ভালো টাকা আর্নিং করেছেন তো আপনারা জানেন যে এখান থেকে যে অ্যাকাউন্ট করবে সে পঞ্চাশ টাকা পাবে এবং যার প্রোমো কোড ইউজ করবে সেও পঞ্চাশ টাকা পাবে এক কথা উভয়ই পঞ্চাশ টাকা করে পাবে ঠিক আছে তো অফারটি এখনও চলতেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফারটি চলবে হয়তো সময়সীমা আরও বাড়িয়ে দিতে পারে কারণ দেখা যাচ্ছে যে বিগত কয়েক মাস ধরেই কিন্তু এটা চলতেছে কারণ আমি যখন টিউটোরিয়ালটা করে থাকি সেই মাসেরই শেষ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল অফারটা দেন তারপরের মাসও পুরো মাস চলল এভাবে কিন্তু টানা প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে এটা এভাবেই চলতে আছে। এবং কয়েকদিন আগে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে এই অফারটি আসলে আরও কতদিন চলতে পারে তারা ডেট দিয়েছে একত্রিশে ডিসেম্বর হয়তোবা একত্রিশে ডিসেম্বর শেষ হতে পারে অথবা তারা আরও এক মাস সময়সীমা বাড়িয়ে দিতে পারে এটা সম্পূর্ণ আইপি কোম্পানির উপর ডিপেন্ড করবে তবে এটা নিশ্চিত যে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটি চলবে ঠিক আছে তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বর্তমানে আমার আইপিতে ব্যালেন্স রয়েছে উনিশশো নয় টাকা তো এখান থেকে আমি টোটাল প্রায় বারো হাজার টাকারও বেশি আসলে এখান থেকে ইয়ে পেয়েছি টাকা পেয়েছে তো সবগুলো মোটামুটি আমি রিচার্জ করে এখান থেকে এখান থেকে চাইলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে থাকেন তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিই কারণ আমার ফ্লাক্স প্রায় সময় লাগে ঠিক আছে যার কারণে আমি মূলত ইয়া করে নিই এখনও পর্যন্ত ব্যাঙ্কে ট্রান্সফার করে নিই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টও কোনো অ্যাড করে নিই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই কিন্তু আমি এটা চালাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ আগে আমার নোটিফিকেশন এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় মিনিট আগে আইপি থেকে পঞ্চাশ টাকা এসেছে তো আজকে মূলত কত আসছে সেটা দেখাচ্ছে আমি এখানটা ট্রানজেকশনে ক্লিক করলাম ট্রানজেকশনে ক্লিক করলে এখানটা খানিকটা ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানটা ট্যুরে কয়টা রিসিভ করেছি এক দুই তিন ঠিক আছে তার মানে দেড়শো টাকা আজকে আসছে তারপরে গতকালকেও আসছে ঠিক আছে প্রায় প্রতিদিনই কিন্তু আমার ব্যালেন্স ঢুকতে থাকে তো এখন বিষয় হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেই প্রসেসটা যদি আপনাদের জানা না থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে আপনারা আইপি অ্যাকাউন্টটি করবেন ওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং অ্যাকাউন্টটাও খুব সুন্দরভাবে করতে পারবেন এখন অনেকেরই অভিযোগ আছে যে আপনারা অ্যাকাউন্ট করেছেন ভেরিফাইড হচ্ছে না তো ভেরিফাইড না হওয়ার আসলে অনেকগুলো কারণ রয়েছে হয়তো এনআইডি কার্ড অনুসারে সব কিছু ঠিক নেই যার কারণে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না তো যাদের ভেরিফাই হচ্ছে না আপনারা প্লিজ যে কাজটা করবেন বাম সাইডে উপরে কোনায় যে তিনটা দাগ রয়েছে এখানটায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানটায় দেখতে পাচ্ছেন অনেক লিস্ট আসছে তো এখানটায় নিচের দিকে দেখবেন লাইভ চ্যাট নামে একটা অপশন আছে জাস্ট এই লাইভ চ্যাটে গিয়ে তাদেরকে মেসেজ করবেন যে আপনি কত তারিখে বা অ্যাকাউন্ট করেছেন এই বিষয়গুলো জানাবেন এখানটা ক্লিক করার পর এখানটায় আপনার ইয়েগুলো লিখে তাদেরকে জানাবেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আপনাকে অ্যানসার দিবে যে আসলে কেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না বা কতদিন লাগতে পারে বা যদি খুব বেশি দিন পাঁচ থেকে সাত দিনের বেশি সময় লাগে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এখানটায় তাদের সাথে যোগাযোগ করে ইয়ে করবেন যে আসলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে কি না এখানে সাইন আপ করার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে তারা বলে দিবে যে আপনার অমুক জায়গায় প্রবলেম আছে দেন তারপরে ওই বিষয়টা আপনি সংশোধন করে নিতে পারবেন সংশোধন করলে কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে পঞ্চাশ টাকা কিন্তু অ্যাকাউন্টে চোখ হয়ে যাবে যে টাকা আপনি সাথে সাথে রিচার্জ করে নিতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই সাইন আপ করার সময় আপনাদের অবশ্যই ইয়ে দিতে হবে প্রোমো কোডটা ইউজ করতে হবে প্রোমো কোড যদি ইউজ না করেন সেক্ষেত্রে ভেরিফাইড হওয়া সত্ত্বেও আপনি কোনো ব্যালেন্স পাবেন না ঠিক আছে যেমন আমি কিছুদিন আগে এখানটা নিউ কনভার্সনে ক্লিক করে কিন্তু তাদের সাথে মেসেজ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তারপরে এখানটায় সি প্রিভিয়াসে যদি ক্লিক করি তাহলে পূর্বে যে আমি তাদের সাথে কথা বলেছিলাম সেই মেসেজগুলো দেখা যাবে এখানটা কিন্তু তাদের সাথে আমি প্রায় ইয়া করি দেখেন আমি যে একত্রিশ তারিখের কথা বললাম সেটা কেন বললাম দেখেন আমি দুই ডিসেম্বর তাদেরকে প্রশ্ন করি কারণ দুই ডিসেম্বর দেখলাম যে ডিসেম্বর মাস শেষ তারপরেও কিন্তু সরি নভেম্বর শেষ তারপরেও আমার পঞ্চাশ টাকা করে অ্যাড হচ্ছে তো সেজন্য দুই ডিসেম্বর আমি তাদেরকে প্রশ্ন করি যে আইপিএ পঞ্চাশ টাকা অফারটি আসলে কতদিন চলবে দেন তারা কী অ্যান্সার দিয়েছে এখানটায় এই ম্যাসেজটা আপনারা দেখ পড়লে বুঝতে পারবেন এখানটা বলছে যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের এখানে আইপিএ অ্যাকাউন্টের জন্য সাইন আপ করতে ইনভাইট করুন অনুগ্রহ করে ইনভাইট অপশন ইনভাইট ফ্রেন্ডস অপশনে ক্লিক করুন এবং ইনভাইট করুন সাথে একটি ইনভাইটেশন কোড চলে যাবে আপনি যাকে ইনভাইট করছেন তাকে অবশ্যই ইনভাইটেশন কোডটি ব্যবহার করে সাইন আপ করাতে হবে এবং প্রয়োজনীয় সকল তথ্য এবং ডকুমেন্টগুলো এখানে প্রদান করে অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই হবার সাথে সাথে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং যিনি আপনি যাকে ইনভাইট করেছেন তিনিও পঞ্চাশ টাকা পাবেন এটা কিন্তু ওনারা বলেছেন এবং তার নিচে কিন্তু স্পষ্ট লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অফারটি একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত চলবে ঠিক আছে তো এইভাবে আপনার কোনো সমস্যা থাকলে তাদেরকে প্রশ্ন করতে পারেন তারা কিন্তু অ্যান্সার দিয়ে দিবে ঠিক আছে তো যারা অ্যাকাউন্ট করেনি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক পেয়ে যাবেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটা ভালোভাবে দেখে দেন তারপরে অ্যাকাউন্ট করবেন আশা করি অ্যাকাউন্টে ভেরিফাই হবে এবং ভেরিফাই হওয়ার সাথে সাথে পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং আপনি চাইলে আপনার ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করতে পারেন প্রত্যেকটা ইনভাইটেশনে যদি তাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয় ভেরিফাই হওয়ার সাথে সাথে পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন পার অ্যাকাউন্টে ঠিক আছে তো চলুন দেখা যাক যে এখান থেকে আমি কিছু পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ দিয়ে দেখাচ্ছি আপনাদের যদিও প্রত্যেকটা ইয়াতে দেখিয়েছি আমি তো এখন খানিকটা পরিবর্তন হয়েছে এখানটা জাস্ট কোন কোন ইয়াতে সিমে রিচার্জ নিতে পারবেন সেটা সিলেক্ট করতে হবে এখানটায় তো দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলোতেই রিচার্জ নেওয়া যায় এখানে জিপি রবি বাংলালিঙ্গ এয়ারটেল টেলিটক সবগুলোতেই তো আমি এখানে বাংলালিঙ্গি ইউজ সরি গ্রামীণ ফোন ইউজ করি যার কারণে গ্রামীণটা কিন্তু আমি এখানটায় ইয়ে করলাম সিলেক্ট করলাম জিপি তারপরে এখানে নাম্বার দিতে হবে তো আমি আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ তো দেওয়ার পর এখানটা কন্টিনিউ ক্লিক করতে হবে দেন এখানটায় আপনার অ্যামাউন্ট দিতে হবে তো আমি আমার ইয়াতে যেহেতু ব্যালেন্স রয়েছে তার আগে আমি আমার পূর্বে ব্যালেন্সটা দেখিনি আমার সিমে বর্তমানে কত টাকা আছে ব্যালেন্স তো টু এর মাধ্যমে দেখাচ্ছি তো এখানটা দেখতে পাচ্ছেন তেইশশো আঠাশ টাকা রয়েছে বর্তমানে ঠিক আছে আমার ব্যালেন্সে তেইশশো আঠাইশ টাকা সরি আমি আরেকটু দেখে নিই তেশো আঠাশ টাকায় মেবি জি তেশো আঠাশ টাকা তো এখন আমি এই সিমে ইয়ে দিব তো আবার দেখাই টু সিমে নাম্বারটা ঠিক আছে টু সেভেন টু শেষে তো যাই হোক এখন আমি মূলত এখানটায় দশ টাকা রিচার্জ দিব আমি ব্যাক করে দেখাচ্ছি আবারও জিপি সিলেক্ট করলাম নাম্বার দিলাম জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফাইভ এইট ফাইভ টু সেভেন টু দেন কন্টিনিউতে ক্লিক করলাম আবার এখানে অ্যামাউন্ট দিলাম দশ টাকা যেহেতু ইউজ পরিমাণ অ্যামাউন্ট রয়েছে দেন পিন নাম্বার দিচ্ছি তো পিন নাম্বার দিয়ে দিলাম দেন তারপরে টপ আপে ক্লিক করতে হবে টপ আপে ক্লিক করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন দেখবেন এখানে টপ আপ এখানে প্রসেস সাকসেসফুল দেখাবে এবং সাথে সাথে রিচার্জ চলে আসবে তো আপনারা জানেন যে এখানটায় কয় টাকা ছিল উনিশশো নয় টাকা ছিল এখন কিন্তু কমে গিয়েছে তো নয় দশ টাকা কমে নেই কেন সেটা কারণ হচ্ছে এখানটায় যখন রিচার্জ করে নেবেন তখন বারো পার্সেন্ট কিন্তু তারা কমিশন দেয় ইনস্ট্যান্ট তো আমি ট্রানজ্যাকশনে যদি ক্লিক করি তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন দেখেন আমি এখন বাজে কয়টা আমার ইয়াতে দেখেন ডিসপ্লেতে দুইটা সাতান্ন বাজে এবং দুইটা সাতান্ন আমি রিচার্জ নিলাম তো এখানটায় দেখতে পাচ্ছেন দুইটা সাতান্নতে দশ টাকা রিচার্জ নিয়েছি এবং এক টাকা বিশ পয়সা হচ্ছে আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে কারণ এখান থেকে যখন রিচার্জ করবেন তখন বারো পার্সেন্ট কমিশন ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাবে যার কারণে এক টাকা বিশ পয়সা আমার অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে ঠিক আছে তো আশা করছি যে সব কিছু বুঝতে পারছেন তো যারা অ্যাকাউন্ট করেননি আপনার ভিডিও ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক পেয়ে যাবেন সে লিঙ্কের মাধ্যমে যে ভিডিওটা রয়েছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় অবশ্যই এনআইডি কার্ড অনুসারে সকল তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে আর হ্যাঁ এখানটায় তারা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে বলতে পারে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না করলেও আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হবে বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যতীত যে আদার্স ইয়াগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দশ টাকা ফ্লাক চলে আসলো অলরেডি তো আমি আবারও বলি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যতীত আদার্স যে ইয়েগুলো চায় ওগুলো আপনাদেরকে সুন্দরভাবে ইয়া দিতে হবে সঠিকভাবে দিতে হবে তাহলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে